আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। একাদশ শ্রেণীর ভর্তি সম্পর্কিত এই ভিডিওতে আমরা গুরুত্ব দিব দ্বিতীয় মাইগ্রেশন এবং তৃতীয় পর্যায়ে আবেদন সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে। এখানে আমি কয়েকটা কথা তোমাদেরকে শেয়ার করবো, আমি মনে করি ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত। দেখো শিক্ষার্থীরা, এখানে তোমাদের মাইগ্রেশন দুইবার হয়, প্রথম মাইগ্রেশন এবং দ্বিতীয় মাইগ্রেশন। প্রথম মাইগ্রেশনের ফলাফল পরিবর্তন হয় না, দ্বিতীয় মাইগ্রেশনে কিন্তু হইতে পারে। আবার দ্বিতীয় মাইগ্রেশনে অনেকের প্রথম মাইগ্রেশন হয়েছে, দ্বিতীয় মাইগ্রেশনে আবার ডাবল হচ্ছে, ঠিক আছে? সো এরকম বেশ কিছু ঘটনা কিন্তু আমরা এর আগের বছরগুলোতে ভর্তির সময় দেখেছি। তাছাড়া তৃতীয় পর্যায়ে যে আবেদন সেটা নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবা, আর মূল টপিকে যাওয়ার আগে একটি কথা বলে রাখতে চাই, শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবা। এখন আসি মাইগ্রেশন নিয়ে একটু কথা বলতে এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন নিয়ে। তো দ্বিতীয় পর্যায়ে আবেদনে একটু কথা বলি, দ্বিতীয় পর্যায়ে আবেদনের কিন্তু তোমাদের নিশ্চয়ের জন্য 11 তারিখ থেকে 12 তারিখ সময় পাবা, 228 টাকা দিয়ে নিশ্চয় করতে হবে। আর এখানে তোমরা যদি নিশ্চয় না করো তাহলে কিন্তু তোমাদের এই আবেদন বাতিল হয়ে যাবে এবং তোমরা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবা। এক্ষেত্রে অনেকে একটা প্রশ্ন আসে যে ভাই আমাদের নিশ্চয় আমরা করেছি অলরেডি, হয়তো সেটা প্রথম পর্যায়ে হতে পারে বা দ্বিতীয় পর্যায়ে হতে পারে, এখন আমরা সে কলেজে ভর্তি হতে চাই না, তাহলে কি করব? তাদেরকে বলবো তোমাকে বোর্ডে যেতে হবে, গিয়ে নিশ্চয়নটা বাতিল করার জন্য আবেদন করতে হবে ম্যানুয়ালি। আবেদন করার পরবর্তীতে তোমার যখন নিশ্চয়ন বাতিল হবে তাহলে তুমি তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবা। এক্ষেত্রে এই যে নিশ্চয়ন বাতিল তোমাকে করতে হবে 13 তারিখের আগে, অর্থাৎ 13 তারিখ যেহেতু তৃতীয় পর্যায়ে আবেদন, মানে 13 তারিখের আগে করতে হবে যাতে তুমি তৃতীয় পর্যায়ে আবেদনটা করতে পারো। সো এই একটা বিষয়টা অনেকে প্রশ্ন করে অ্যান্সারটা দিয়ে দিলাম এক ফাঁকে। এখন আসি তোমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন, দ্বিতীয় মাইগ্রেশন এবং তৃতীয় পর্যায়ে আবেদন নিয়ে। দ্বিতীয় পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল দেবে কিন্তু 15 তারিখে, ওকে? 15 তারিখ রাত 8টায় মঙ্গলবার। আবার তৃতীয় পর্যায়ে আবেদনের ফলাফল 15 তারিখ রাত 8টায় মঙ্গলবার। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে অনেকেই বলতেছে ভাই কলেজ পরিবর্তন হতে পারে কি না, আমাদের অনেকের প্রথম পর্যায়ে মাইগ্রেশনের ফলাফল চেঞ্জ হয় নাই, এক্ষেত্রে কি হবে কি না? এক্ষেত্রে বলতে পারি হ্যাঁ, সম্ভাবনা আছে, কারণ তৃতীয় পর্যায়ে দেখা যায় যে কলেজগুলো কিছু ফাঁকা আসন রেখে দেয় শিক্ষার্থীদের জন্য, কিন্তু তখন দেখা যায় যে কোনো শিক্ষার্থী আবেদন করে না বা ওরকমের যোগ্যতা সম্পন্ন কেউ করে না, তখন দেখা যায় যে তারা মানে মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু নিয়ে নেয়, বিশেষ করে যে সকল শিক্ষার্থী, যে সকল কলেজে খালি আসনটা থেকে যায়। সো এক্ষেত্রে আমি বলতে পারি যদি তোমার, তুমি যে কলেজগুলো তোমার উপরে আছে সেই কলেজগুলো যদি ফাঁকা আসনের সংখ্যা বেশি থাকে তাহলে ধরে নিতে পারো যে একটা সম্ভাবনা থাকবে। তবে এক্ষেত্রে ঢাকার বা মানে বিভাগীয় পর্যায়ে ভালো ভালো কলেজগুলোর ক্ষেত্রে হয়তো দ্বিতীয় মাইগ্রেশনে তারা অতটাই শিক্ষার্থী নেয় না, গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে কিন্তু দ্বিতীয় মাইগ্রেশনে অনেক শিক্ষার্থী টেনে নেয়। সো এইটা এটা ডিপেন্ড করে। আর এক্ষেত্রে আমি বলি মাইগ্রেশনে যদি তোমাদের নতুন কলেজ আসে এতে তোমাদের কোনো কিছু করার নাই, 228 টাকা পাঠাইলেই এনাফ, এখানে এইটুকুই শেষ। আর এক্ষেত্রে তৃতীয় পর্যায়ে আবেদন একটা কথা বলি, যারা ইতিমধ্যে ভোট মানে একটা কলেজে পাও না তাদেরকে বলবো যে তৃতীয় পর্যায়ে কিন্তু তোমার লাস্ট পর্যায়, এরপর সরাসরি ভর্তি, এরপর কিন্তু আর কোনো ধরনের আবেদন প্রক্রিয়া নাই। সো বুঝে শুনে আবেদন করবা, যে কলেজগুলো সিট বেশি সে কলেজগুলো আবেদন করবা, যে কলেজগুলো যোগ্যতা কম চাইছে সেসব কলেজে আবেদন করবা। কারণ এখানে তুমি যদি তৃতীয় পর্যায়ে কলেজ না পাও তাহলে কিন্তু তোমার মতো পোড়া কপাল আর কেউ নাই, কারণ তোমাকে এতগুলো সুযোগ দেওয়ার পরে তুমি কলেজ চান্স পাচ্ছ না। সেক্ষেত্রে উচ্চবিলাসী স্যারও যদি তোমার মনে হয় যে তুমি অনেক বড় বড় কলেজে পড়ার মতো অ্যাবিলিটি রাখো তাহলে সেটা বাদ দাও, কারণ তুমি চান্স পাচ্ছ না বড় বড় কলেজগুলোতে। তো এখন লো কোয়ালিটি কলেজগুলোতে তোমাকে ভর্তি হতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা করো। আর দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশনে বললাম ফলাফল চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে তোমরা ফলাফলটা ওই দিনে দেখো, আর ফলাফল মাইগ্রেশনের ফলাফল প্রকাশ মানে চেঞ্জ হলে ওখানে বলে দেয় অভিনন্দিত, আপনি মাইগ্রেশনের মাধ্যমে ফলাফল বা কলেজ নিম্ন কলেজ এসেছে এরকম বলে দেয়। সো এক্ষেত্রে স্বাভাবিক আসলে তো স্বাভাবিক নিয়মে দেখাবে, মাইগ্রেশন আসলে মাইগ্রেশনের কথাটা দেখাবে। সো এই হচ্ছে মূলত তোমাদের দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন এবং তৃতীয় পর্যায়ে আবেদন নিয়ে সর্বশেষ তথ্যগুলো। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট করতে পারো বা আমাদের ইনস্টাগ্রাম ইনবক্স করতে পারো। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।